গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আশা মহন্ত ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল চলে এসেছি আজকে, আর সকাল বাজে এখন বেলা 9টা। আর কি হয়েছে বলতো, স্নান হয়নি তো, স্নানটা পরেই করবো আমি। অনেক অনেকটা বেলা হয়ে গেলে তারপরে আমি সব কাজ করার পর স্নানটা করি। সত্যি কথা, এটা আমার আগে এই ইয়েটা চলতো, আমার নিয়মটা সকাল সকাল স্নান করতাম সব কাজ সেরে, কিন্তু আমার এখানে আসার পর থেকে সব জিনিস এলোমেলো হয়ে গেছে। কোনো টাইম টেবিল, খাওয়ারও টাইম নেই, স্নানেরও টাইম নেই, সব কিছু এলোমেলো। তো চলো, একজন ঘুম থেকে উঠে দেখো বিছানায় খাবার নিয়ে বসে রয়েছে, কারণ এখনও সে মুখই ধয়নি। ওকে এখন কলগেট ব্রাশ দিতে হবে, আর ও কলগেট ব্রাশ নিতে পারে না এই কারণে অনেক উঁচুতে। তো এই যে দেখো এখানে কি, সত্যি দেখো আমি অনেকটা ফিরে নিয়ে তারপরে কলগেট ব্রাশ লাগাই। তো আর কি, তোমাদের দাদার কাজ, তোমাদের দাদা লম্বা বলে কি সবাই লম্বা? ওর বাবা, আমার ব্রাশটাতে দিচ্ছি। আচ্ছা এই যে ব্রাশ, তো ওকে এখন ব্রাশ দিতে হবে, ওর ব্রাশ করা হবে, তারপর ও খাবে। আর একজনের খাওয়া হয়ে গেছে, ব্রাশে একটু জল দিয়ে দিই। দেখেছো আমি হাতা পাচ্ছি না, একটা লম্বা হতে হবে। তারপরে কুশ এনাম, আর হ্যাঁ এই যে তার তোর লাগানো আছে, কোথায় দিয়ে তার লাগানো আছে। আর আজকে তার মধ্যে মঙ্গলবার, অনেকটা কাজ আছে জানো, সব কিছু মাছতে বুঝতে হবে। তারপরে এদিকে খিদে পেয়ে যাচ্ছে, হ্যাঁ জল আনার জন্য ফোন করতে হবে। এক ফোঁটা জল নেই, জলের গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে না, আসবো নাকি দেখি তো। মা জলের গাড়ির আওয়াজ, ফোন করতে হবে, আমি ফোন করে দেবো, তোমার দাদাকে ফোন করে দেবো, আর ও ওখান থেকে ফোন করে দেবে জলারকে। একদম দুই ড্রাম খালি, আর ট্যাপ সামনে আছে, যে তোমার দেখতে পাবে ট্যাপটা, ওই যে। তো ট্যাপের জলটা না খাওয়া যায় না, জলে পুরো প্রচণ্ড আয়রন বুঝলে, সেই কারণে খায় না। আর ওরকম জল খেলে পরে পেটের ব্যথা করবে, আর এমনিতে কয়েকদিন ধরে না পেটের ডিস্টার্ব হচ্ছে, খুব পেটের ডিস্টার্ব হচ্ছে। তো তার মধ্যে ওই জলটা যদি খায় আরও বেশি হবে, বুঝেছো তো, ওই জন্য জলটাকে ফোন করে দেবো, এক্ষুনি ফোন করবো আমি, বিছানাটা পরে। তো আজকে মঙ্গলবার, কি রান্না করবো, ডাল টালটা তো করতে হবে। এদিকে সবজিওয়ালার একটা আওয়াজ পাচ্ছি, একদম ঘরের দরজার সামনে এসে গেছে সবজিওয়ালাটা। এই যে সবজিওয়ালা, ওরে বাবা অনেক কিছু সবজি আছে, ধনিয়া পাতা আনতে যাবে। এই কালকে লেবুগুলো নাই, লেবু তো আমি যেটা নিতে চাইছি সেটা নেই, লেবু আর কি, লেবুটা নিতে চাইছে তো লেবুটা নেই। কালকে লেবুটা খুব সুন্দর টেস্ট ছিল, তো কিনি দেখা যাক, একটু কিনি দেখা যাক। হ্যালো, কখন থেকে ফোন করে যাচ্ছি, আরে এক ফোঁটা জল নেয়, জলটাকে ফোন করো, জগেও জল নাই, দুটো ড্রাম খালি আছে সেখানেও জল নাই, পুষ বলছে জল খাবো আর এক ফোঁটা জল নাই, তাড়াতাড়ি ফোন করো। হ্যাঁ তুই কী রান্না করবো? হ্যাঁ কালকের মতন নিয়ে আসো, শাকের বোঝা, শাক যেমন নিয়ে এসেছিলাম মূলা শাক তেমনি নিয়ে আসো। হ্যাঁ কালকে জানো, কালকে শাকটা একটু এতটুকু হয়ে গেছিলো, তা আজকে বেশি করে এনো, হ্যাঁ ছয় আটে এনো, কালকে যেমন পাঁচ আটে এনেছিলাম আজকে ছয় আটে এনো, আর মূলা শাকই আনবো কিন্তু। আর ও পাট শাকটাও তো আছে, কি করবো দেখি ভালো আছে কি না, হ্যাঁ দেখি নি, তোমাকে আবার ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যাওয়ার আগে ফোন করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখো রাখো, হ্যাঁ ঠিক আছে। তো জলের দেখো কল দিয়ে জল পড়ছে, তবু অল্প পড়ছে, কিন্তু এটা এখন দেখি যতটুকু হয়, কেন বাচ্চারা জল খাইতে যাচ্ছে, ওকে জল খাতে দিতেই হবে না, জল ভাতের আগে জলটাই প্রয়োজন। আর দেখো আমি মুগটা এনেছি, আজকে মঙ্গলবার মুগটা রান্না করবো। আর সবজিওয়ালার কাছ থেকে কিছু পেলাম না, তো পটল শুধু পেয়েছি, এই যে পটল, পটলের ভাজা করবো। আর আলু, আলু আমার থাকবে, আলুর অভাব নেই, আলু শেষ হতে কিনা হতে আর চলে আসবে, আমার ঝুড়িতে বেশিরভাগটা আলু দেখতে পাবে। এই যে তো আলুও আছে, পটলের ভাজা করবো। আর হ্যাঁ যেটা বলছিলাম পাট শাক, তো আমি আমি কালকে জানি না যে ও পাট শাকটা, এই মূলার শাকটা আনবে, তো আমি কালকে পাট শাক নিয়েছি, আর ওর কিছুক্ষণের মধ্যে দেখি মূলো শাক আনছে, তো কি বলতো পাট শাকটা তার থাকবে, কিন্তু মূলো শাকটা থাকবে না।
এই জন্য পাঁচাক্ত দেখা বিকালে বেছে গুছে রেখে দিয়েছি, তো বেশ ভালোই করছে। আছে তো একটু ভাজা করব, কিচ্ছু হয়নি কেন বেছে রেখে দিয়েছি না, কেন না বাছলে পরে ইয়ের মধ্যে পচে যেত, মাটির মধ্যে থাকলে পরে। বেশ ভালোই করলো জবটা, ঠিক আছে। এখন একটু এতটুকটা দিয়ে কাজটা পার করি, জলটা ঢেকে দিয়ে দেবে, এটা অনেক কিছু পড়বে আবার। তো পটলটা কাটবো, নামিয়ে রেখে দিই। আর লেবু কথা বলছিলাম না, দেখো লেবু, এই লেবুটার কথাই বলছিলাম, এত টেস্ট। তো ভাবছি আজকে ডাল করবো, মুগ ডাল তো আজকে একটু নিয়ে নিই, তো আর পেলাম না। এই লেবুটার চাহিদা বেশি, কারণ খেতেও বেশ সেন্ট একটা আছে। তো পাশে একটা ভাজবো, পটল ভাজবো, আর আমার বাড়ির মালকিনকে বলেছি একটা ফুলকপি এনে দিতে, কতক্ষণে আনবে দেখা যাক। তো ও এখন বাজারে গেছে কিনা জানি না, তো ফুলকপি আনলে ফুলকপির একটা তরকারি বানাবো মাখা মাখা। বাস আজকের এইটুকুই আইটেম। রান্নাঘরের কাজ আছে, রান্নাঘরের কাজগুলোকে করতে হবে। গ্যাস ওভেন টিভেন মাজবো, নাও জল জল করছে অনেকক্ষণ করতে, জল ছাড়া হয় বলো, আর এটা এত গরম। আমার ধান নেই, আমার বটিরও ধান নেই, ভোতরা বটি, কেননা এই কাজ এই দিয়ে কাজ চালিয়ে দিই, ঠিক আছে। এই দিয়ে আমার মাঝে মধ্যে হাতটা কেটে যায় জানো, তোমরা হাসবে এই বটিটা দেখলে। এই বটির বয়স আজকে আমার এখানে আসা 6 বছর চলছে, বা আর এই বটির বয়সে 6 বছর চলছে। তো কাজ তো চলে যায়, পরে দেখা যাবে, পরে একটা নেওয়া যাবে যখন কোনো দিনও বাড়িতে যাবো সেই দিন আর কি, তখন সব কিছুই নিতে হবে আবার নতুন করে। এখন কোনো রকমে আর কি চলাচ্ছি, এই চলানোর নিয়ে কথা আমার। এদিককার গেটটা খুলে, এদিককার গেটটা না খুলে না ঘরের অন্ধকার, রান্নাঘর তো কিছু দেখাই যাবে না। বেশ পরিষ্কার হয়ে গেলে একটু হাওয়া বাতাসে ঢুকবে, সাথে মশাও ঢুকবে। তো এই যে আমার রান্নাঘরের হাল হয়ে গেছে, রান্নাঘরের হালের অবস্থা খারাপ। আমি সারছি সকাল থেকে, আর ওদের এখনো ভাত বসানো হয়নি, তো ভাতটা বসাবো একবারে সব কিছু পরিষ্কার করে নিয়েই, তাহলে আমিও চারটা খেতে পাবো। আর এখন বেলা এখন 9:30 বাজে, খুব একটা হয়নি, আর ওরা তো খেলো সকালে কেক খেয়েছে। ও হো, ডাস্টবিন তো বাইরে, ডাস্টবিনটা বাইরে রয়েছে, আনাই হয়নি। আর থাক, ওটা বাইরে থেকে ট্যাপ থেকে ধুয়ে নিব, কারণ অনেক নোংরা হয়ে গেছে। তো পটল কাটলাম, এই যে সবগুলো কাটলাম, কারণ পটল ভাজা সবাই খেতেই চায়। আর পটলের দেখো কোনোগুলো বিচি আবার ফেলে দিয়েছি, কারণ না বিচিগুলো না কেমন পেকে পেকে গেছে, এই যে পেকে পেকে গেছে, আর বেশ বিচি কেউ খেতেও চায় না, ভালোও লাগে না। আমার কি আমার জিনিস আগে একটা মুখে বললো জানো, অনেকের প্রিয় হয় কিন্তু সেটা কোনো কথা না, যার যেটা ভালো লাগে। তো ঠিক আছে চলো, ওদিকে সব কিছু মুছে গুছে কিন্তু আমি পয় পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। আর পটলটা এখন ভাজবো, শুধু নিজে ভাত বসিয়ে দিয়েছি, আর পটলটা ভাজবো পটল ভাজা দিয়ে, আর একটু ভাতে চাল দিয়েছি দুটো, ওই দিয়ে ওদেরকে খাবার দেবো সকালে। তারপরে তোমাদের দাদা আবার কিছু আনতে পারে হয়তো, পনির টনির, কারণ তো মঙ্গলবার হলে পনিরও চাই, পনিরটা লাগবেই, পনির মঙ্গলবার শনিবার এই দুটো সপ্তাহে আবার পনির লাগেই, ওই জন্যই আমি বললাম হয়তো আনতে পারবে। তো পারে কি আনবে আমার মন বলছে আর কি, আমার মনটা ওটাই বলছে। তো কালকে কি হয়েছিল জানো, গতকাল রাস্তা আর রুম তোমরা দেখতে পাবে এখান থেকে, ওই যে দেখো পর্দার সামনে দেখা যাচ্ছে রাস্তাটা আর রুমটা। তো কালকে দুপুরবেলা, গতকাল দুপুরে একটা বানর ঢুকে গেছিলো পর্দার আড়াল থেকে, মুখ মানে উঁকি দিয়ে দেখছে, আর দেখছে আর আমি ভাবছি কি এটা কুকুর না বানর, ফটফট দিচ্ছে না বানর। তারপর আমি লাফ দিয়ে আর খাটেই শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে সবাই শুয়ে আছি, আর দিক থেকে বাইরে থেকে চিল্লাচ্ছি কিন্তু যে বানর ঢুকছে, ঝিলিক বানর ঢুকছে। তো এবার আমি লাফ দিয়ে উঠে দেখি উড়ে বাবা ভিতরে ঢুকে যাচ্ছে, তারপর দরজার এরকম সাইডে একটা ধারাম করে একটা বাড়ি মেরেছি, ও মুখে লাগেনি, ও ভয় পেয়ে গেছে। তারপর থেকে না কী করে জানো, গেটটা লাগিয়ে রাখি, তো এখন রান্না করছি তো ঘর গ্যাস হয়ে যাবে, তো সেই কারণে গেটটা খুলে রেখেছি। এই কাণ্ড হয়ে গেছে জানো, ভয় লাগে রাস্তার, মানে রাস্তার ধারের ঘরগুলো এই অসুবিধা, মানে একদমই রাস্তার ধার, রাস্তা আর রুম
একদিকে সুবিধা আর একদিকে অসুবিধা, কুকুর বিড়াল যে কেউ যখন তখন ঢুকে যায়। হ্যাঁ তো ভয় লাগে, রান্না করছি না রান্নার গ্যাসগুলো ভালো ভর্তি হয়ে যাবে, তা সেই জন্য এখন খুলে রেখেছি। তো চলো ঠিক আছে, রান্না করছি এখন পটল ভাজা, আর সকালের খাবার এটা, তারপরে দেখি কি হয়।